ও মাই গড, আর জিম্বাবুয়ের বিপক্ষে মোস্তাফিজের আগুনচড়া বোলিং দেখে হঠাৎ লাইভে এসে ফিসকে নিয়ে একই বললেন এমএস ধোনি। বিস্তারিত জানাচ্ছি ভিডিওতে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, আইপিএল খেলে এসে জিম্বাবুয়ের বিপক্ষে এ নিয়ে দুইটি ম্যাচে মাঠে নেমেছে টাইগার পেসার মোস্তাফিজ। রোববার মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ও শেষ টি টোয়েন্টিতে টসে হেরে শুরুতে ব্যাটিং নামে বাংলাদেশ দল। তবে আজও ব্যর্থতায় মোড়া ছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ, মাত্র 15 রানে 3 উইকেট হারিয়ে বসে তারা। এরপর সেখান থেকে জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল্লাহ রিয়াদ। টাইগার অধিনায়ক ধীরগতির ইনিংস খেলে ফিরলেও অষ্টম টি টোয়েন্টি 50 তুলে নেন রিয়াদ। শেষ দিকে জাকির আলীর ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটে 147 রান। জবাব দিতে নেমে শুরুতে ব্যাটিং তাণ্ডব চালায় জিম্বাবুয়ে। এদিন জিম্বাবুয়ের ব্যাটাররা সাইফউদ্দিন ও সৌম্যদের পিটিয়ে তুলোধনী করলেও একমাত্র মোস্তাফিজে ছিল, যে কিনা 3 ওভার বল করে মাত্র 18 রান দিয়েছেন। আর মোস্তাফিজের এমন দারুণ বোলিং নৈপুণ্য দেখে সাথে সাথে লাইভে এসে ফিজের প্রশংসায় পঞ্চমুখ মহেন্দ্র সিং ধোনি। ধোনি বলেন, মোস্তাফিজের নাম এমনি এমনি কাটার মাস্টার হয়নি, ফিজ যে কোনো পরিস্থিতিতে দলকে টেনে তুলতে পারে, বিশেষ করে তার স্লোয়ার কাটারগুলি ব্যাটাররা ব্যাটেই লাগাতে পারে না। শুভকামনা রইল তার জন্য, আশা করি সে আবারও আমাদের চেন্নাই ফিরে আসবে। তো দর্শক, মোস্তাফিজকে নিয়ে ধোনির এমন মন্তব্য আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন এখনই।